হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই তো তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন গেম ভিডিওতে আর আজ যে গেমটা খেলতে চলেছি সেই গেমটার নাম হচ্ছে টুক টুক রিক্সা গেম তো এই গেমে আমি হয়েছি একজন রিক্সাওয়ালা তো এই গেমের মধ্যে আমাকে অটোরিকশা চালিয়ে ইনকাম করতে হবে তো ভাই গেম খুব ইন্টারেস্টিং আছে তো গেম ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি যে আজকের এই গেম ভিডিও তোমাদের খুব ভালো লাগবে তো চলো এবার প্লে করা যাক তো দেখো এখানে আরও অনেক ধরনের অটো আছে তো সেগুলো একটু দেখবো আর দেখো এখানে কত সুন্দর সুন্দর অটো আছে আর তার সাথে দেখো এক একটা অটোর সাথে এক এক রকম ড্রাইভার তাও আবার স্টাইলিশ তো যাই হোক এগুলো খুবই সুন্দর কিন্তু দাম কত জানি না ও দেখো নিচে দাম দেখাচ্ছে এটা হচ্ছে দশ হাজার টাকা ভাই এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা দেখো এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর এটা হচ্ছে এক লাখ টাকার অটো ভাই দেখো দোতলা অটো ভাই অদ্ভুত অটো আর দেখো এটা হচ্ছে দেড় লাখ টাকার অটো এটা হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা আর এটা হচ্ছে দুই লাখ টাকার অটো এটার উপরে আর কোনো অটো নেই এটাই হচ্ছে সর্বোচ্চ দামের অটো তো দেখো দুই লাখ টাকার অটো কত সুন্দর আর কত লম্বা তো আমার কাছে দুই লাখ টাকা নেই আমার কাছে আছে এখন হাজার টাকা তো এই দুই লাখ টাকার অটো কিনতে হলে প্রথমে আমাকে অটো চালাতে হবে অটো চালিয়ে রোজগার করতে হবে দুই লাখ টাকা ইনকাম করতে হবে তারপরে সেই দুই লাখ টাকার অটো আমি কিনতে পারবো তো আপাতত আমার কাছে এই অটোই ঠিক আছে এই অটো চালাবো ইনকাম করব নেক্সট যে এই অটোটা আছে দশ হাজার টাকা ওই দশ হাজার টাকার অটো আমি কিনবো তো দেখো এখানে অনেকগুলো মোড দেওয়া আছে তো প্রথমে ওপেন ওয়ার্ল্ড দিয়ে শুরু করছি আর দেখো এখানে ডে এবং নাইট আছে তো ডেটা আমি সিলেক্ট করে নিয়েছি আর এবার দেখো গেমটা লোডিং নিচ্ছে তো আমরা গেমে চলে এসেছি তো এবার আমাদের গাড়িতে প্যাসেঞ্জার তুলতে হবে তো তার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর দেখো এখানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে ও দেখো আবার হে রিক্সা বলে ডাকছে তো কোনো ব্যাপার না ম্যাডামকে দেখো আমরা গাড়িতে তুলে নিয়েছি তো এবার ম্যাডামকে তার ডেস্টিনেশনে নিয়ে যাব কিন্তু তার আগে এখানে ম্যাপটা দেখে নিচ্ছি দেখো এখানে সবুজ যে মার্কারটা দেখাচ্ছে সেখানে আমাকে যেতে হবে আর ইয়েলো মার্কারে আমি আছি তো চলো এবার ম্যাডামকে নিয়ে তার ডেস্টিনেশনে যাওয়া যাক আর এই অটোর সাউন্ডটা একদম হেভি করেছে একদম রিয়েলিস্টিক আর তার সাথে এই অটোটাও চালাতে না আমার খুবই ভালো লাগছে খুব মজা পাচ্ছি তো এই থেকে আমরা যাচ্ছি খুবই আরামসে আর দেখো সাইডে আমার ইনকাম দেখাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ এই করে আস্তে আস্তে আমার ইনকাম বাড়তেই আছে যত দূর যাব তত আমার ইনকাম বাড়তেই থাকবে আর দেখতে দেখতে আমরা ম্যাডামের এই লোকেশনে চলে এসেছি আর ম্যাডামকে ওখানে আমরা নামিয়ে দিয়েছি আর তার সাথে একটা রাইড কমপ্লিট করে ফেললাম তো দুইশো কিলোমিটার নিয়ে গেছি আমাকে দিয়েছে তিরিশ টাকা আর নেক্সট গাড়িটার দাম হচ্ছে দশ হাজার টাকা ভাই নেক্সট গাড়িটা আমি কবে কিনবো আর দেখো এখানে একটা প্যাসেঞ্জার আছে তো এই ম্যাডামকেও আমরা গাড়িতে তুলে নেব আর দেখবো যে এই ম্যাডাম কোথায় যাবে তো ম্যাডাম এখানে বলছে যে সত্যির উপর না তুলতে ঠিক আছে কোনো ব্যাপার না ম্যাডাম হয়তো একটু ভয় পায় আর দেখো এরকম ডান দিক বা দিক লাইট জ্বালাতে পারি দেখেছো কত সুন্দর লাইট জ্বলছে দেখো আর এখানে কিন্তু আমার হেডলাইট আছে দেখো হেডলাইট জ্বালিয়েছি তো এই হেডলাইট তো রাতের বেলা কাজে দেবে তো এখানে আমি অফ করে দিচ্ছি তো চলো এবার এই ম্যাডামকে নিয়ে তার ডেস্টিনেশনে যাওয়া যাক তো এবার গাড়িটা এখানে ঘুরিয়ে নেব আর দেখো সামনে কত সুন্দর সানসেট হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য তো ম্যাডামকে নিয়ে এদিক থেকে খুবই আরামসে চলে যাব আর দেখো এই ম্যাডাম মনে হয় আশেপাশে কোথাও নামবে না একটু দূরে গেলেও যেতে পারে আর এটাও দেখবো যে এই ম্যাডাম এবার কত টাকা দিবে ঠিক আছে তো এই গেম তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে এই ধরনের গেম আমি আরও খেলবো তো চলো এদিক থেকে যাওয়া যাক আরে ভাই ম্যামকে এখানে ঠুকে দিয়েছি সরি ম্যাম আপনাকে ঠুকতে চাইনি জীবনেও ঠুকতাম না যদি জানতাম আপনি ঠুকেই একদম মরে যাবেন তাহলে আপনাকে জিন্দিগতও ঠুকতাম না তো ম্যামকে একদম ঠুকে একদম ম্যাম মরে একদম ভূত হয়ে গেছে আর তার সাথে দেখো এখানে দশ টাকা কেটে নিয়েছে তো ভাই এটা খুবই দুঃখের বিষয় আর আমরা তার সাথে চলে এসেছি এই সাইডে তো ম্যাম এখানেই নামবে তো ম্যামকে এখানে আমরা নামিয়ে দেবো আর তার সাথে দেখো এই রাইড আমরা কমপ্লিট করে ফেলেছি আর তার সাথে দেখবো যে এই ম্যাম আমাদের কত দিলো তো দেখো চারশো বাষট্টি কিলোমিটার নিয়ে গেছি আর আমাকে দিয়েছে একশো টাকা তো এই গেমে আরও অনেক ধরনের মোড দেখেছি তো সেগুলো ট্রাই করব যেমনটা দেখো স্টান্ট মোড আছে তো স্টান্ট মোড এখন আমরা প্লে করে দেখব আর এটাও দেখবো যে এই অটো নিয়ে কীভাবে স্টান্ট করে তো লেভেল ওয়ান থেকে শুরু করছি তো চলো এবার লোডিং হচ্ছে খুব ইন্টারেস্টিং হবে এটা ধরে নাও আর দেখো আমাদের এই স্টান্ট মোড শুরু হয়ে গেছে ও ভাই দেখো এখানে রেস শুরু হবে নাকি ওচ্ছা ও পিক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট আচ্ছা এখানে আমাদের প্যাসেঞ্জার নিতে হবে আর এই প্যাসেঞ্জার নিয়ে আবার স্টান্ট করতে হবে তো ভাই এটা একটু অদ্ভুত হবে তো দেখো আমাদের গাড়িতে উঠছে ম্যাডাম তো এই ম্যাডামকে নিয়ে স্টান্ট করবো তো আমার তো মনে হয় ম্যাডাম তো ভয় পেয়ে যাবে তো চলো দেখা যাক কি হয় এখানে গেট খুলে গেছে আর দেখো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখো কয়েন আছে তো এই কয়েনগুলো আমাদের নিতে হবে দেখো দশ 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 দেখো কয়েন না হয়ে গেছে আর এখানে চেক পয়েন্ট আছে চেক পয়েন্ট নিয়েছি আরে ভাই ও দেখো গাড়ি আমাদের আকাশে ভাসছে আর ভাই এই সব জায়গা দিয়ে আমাদের অটো যাচ্ছে কিভাবে দেখো ভাই ল্যাম্বরগিনি হলেও তো মানা যায় অটো দেখো ভাই ভাঙা চোরা রাস্তার উপর দিয়ে আমাদের অটো তো উড়ে উড়ে যাচ্ছে ভাই কি অবস্থা এখানে চেয়ার লিডারও আছে আমাদের চেয়ারস করছে তো সামনে বুস্টার আছে চাইলে আমি বুস্টার ইউজ করতে পারি আর দেখো বুস্টার ইউজ করে আমাদের গাড়ি আবারও হাওয়ায় ভাসছে আর দেখো এখানে আমি জিতেও গেলাম এত সহজ ছিল ভাই দেখতে দেখতেই তো স্টান্ট শেষ হয়ে গেল তো যাই হোক এবার আমরা দেখবো যে এই স্টান্ট কমপ্লিট করে আমি কত টাকা পেলাম তো দেখো দু হাজার টাকা দিয়েছে তাহলে তো স্টান্ট মোডই খেলবো আর স্টান্ট মোড খেলে অনেক টাকা ইনকাম করব আর তারপরে নেক্সট যে অটোটা আছে ওটাও আমি কিনে নেবো তো চলে এসেছি আমরা পরের লেভেলে দেখা যাক যে এটাই আমি কত পাই আর এবার আমাদেরকে এখান থেকে প্যাসেঞ্জার নিতে হবে তো আমাদেরকে আবারও ম্যাডামকে নিয়েই স্টান্ট করতে হবে তো ম্যাডাম তুমি তাড়াতাড়ি এসে গাড়িতে বসো কেননা আমাকে স্টান্ট কমপ্লিট করতে হবে স্টান্ট কমপ্লিট করে দেখতে হবে কত টাকা পাই সেই টাকা দিয়ে আমাকে গাড়ি কিনতে হবে আর দেখো গেটখানে খুলে গেছে তো এবার আমরা সামনের দিকে ফটাফট এগিয়ে যাব আর এখানেই গোল্ড কয়েন তো আমাকে নিতেই হবে দশ 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 ও দেখো কত নিচু গেল আমাদের অটো গেল ও ভাই একটুর জন্য বেঁচে গেছি আর এখানে চেক পয়েন্ট ছিল নিয়েছি আর এখানে বুস্টার ছিল সেটাও নিয়েছি আর বুস্টার মেরেছি আ ভাই ও দেখো আমাদের অটো আবার হাওয়ায় বেশি যাচ্ছে তো আমাকে এখানে অটোটা খুবই সাবধানে চালাতে হবে কেননা দেখতেই পারছো দুই সাইডে অটো নিয়ে পড়লে একদম শেষ এখানে আর এই গোল্ড কয়েনগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে আমাদের কাছে একটু বুস্টার আছে তো আমি এতটা চলে এসেছি আর একটু আমাদের যেতে হবে তো এবার এটা উপর দিয়ে উঠতে হবে ব্যাস এতটা চলে এসেছি আর তার সাথে দেখো জিতে গেছি ভাই এই স্টান্ট আমরা কমপ্লিট করে ফেললাম তো দেখা যাক যে এই স্টান্ট কমপ্লিট করে কত টাকা দেয় আতার আর তার সাথে ম্যাডামও নেমে গেছে এখানে তো এখানে দু হাজার টাকা দেখাচ্ছে তো মেন মেনুতে গিয়ে দেখবো কত টাকা হয়েছে আরে ভাই দেখো পাঁচ হাজার টাকার উপরে হয়ে গেছে তাহলে এবারও স্টান্ট মোট খেলবো তো এরকম দুই তিনটা স্টান্ট মোড যদি খেলি তাহলে দশ হাজার টাকার উপরে অনায়াসে ইনকাম হয়ে যাবে আর দশ হাজার টাকার উপরে হয়ে গেলে নেক্সট অটোটা সেটাও আমি কিনে নিতে পারবো তো আমরা চলে এসেছি লেভেল থ্রিতে তো এবার দেখবো যে লেভেল থ্রিটা কেমন তো এবার দেখো স্টান্ট মোট এখানে শুরু হয়ে গেছে তো এবার আমাদের সামনে যেতে হবে আর এখান থেকে প্যাসেঞ্জার তুলতে হবে তো এবার দেখো এখানে আছে স্যার তো এইবার স্যারকে নিয়ে আমরা স্টান্ট করব তো স্যার এখানে গাড়িতে বসে পড়েছে তো ভিডিওতে যারা এখনও পর্যন্ত লাইক করো নি প্লিজ লাইক করে দাও এবার দেখো আমাদের স্টান্ট শুরু হবে আর দেখো গেট খুলে গেছে তো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সামনে কয়েন আছে তো সেই কয়েনগুলো আমাকে আবারও কালেক্ট করতে হবে তো দেখো দশ 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 এই কয়েনগুলো আমি কালেক্ট করে নিয়েছি তো এবার সামনের দিকে যাচ্ছি ভাই দেখো আমাদের গাড়ি আবারও হাওয়ায় ভেসে যাচ্ছে তো আমাকে খুব সাবধানে এদিক দিয়ে যেতে হবে তো এখন দেখো এই কয়েনটা নিয়েছি আর তার সাথে এই কয়েনটা নিয়ে চেক পয়েন্ট নিয়েছি আর তার সাথে এই বুস্টারটাও নিয়েছি তো খুবই সাবধানে আমাকে এদিক থেকে যেতে হবে আবার দেখো আমাদের অটো ভেসে যাচ্ছে তো চলো এবার আমরা খুবই সাবধানে যাচ্ছি আর এই কয়েনগুলো এখানে আছে এই কয়েনগুলো নিয়েছি তো এখানে আমরা বুস্টার ইউজ করেছি আর দেখো বুস্টার ইউজ করে একদম সোজা এদিকে চলে এসেছি আর দেখেছ আমরা এই স্টানটা খুবই সহজে কমপ্লিট করে ফেললাম তো ভাবতে পাইনি যে এই স্টানটা এত সহজ হবে তো যেমনটা বলেছিলাম যে দশ হাজার টাকার উপরে খুবই সহজে জমি নিতে পারবো তো দেখো দশ হাজার টাকার উপরে জমি নিয়েছি তো এবার এই অটোটা কিনে নিব আর দেখো অটো আমি কিনে নিয়েছি আর ও অটোর উপরে ছাদ কোথায় ভাই বৃষ্টির দিনে তো কাস্টমার ভিজে যাবে আর ভিজে গেলে আমাকে লাফ মেরে দিয়ে চলে যাবে টাকা না দিয়ে তো যাই হোক কী করা যাবে কিনে তো নিয়েছি তো এবার এই ছাদ খোলা অটোই চালাবো তো এখানে ওপেন ওয়ার্ল্ডে আবারও একবার যদি খেলি তাহলে এখানে নতুন মোড আনলক হয়ে যাবে তো এবার নাইট মোডটা খেলে দেখি যে নাইট মোডটা কেমন তো ও দেখো নাইট মোড তো ঠিকই আছে আর এখানে নতুন প্যাসেঞ্জারও দাঁড়িয়ে আছে তো এবার স্যার আছে তো স্যারকে নিয়ে যাব তার ডেস্টিনেশনে তো দেখো আমরা স্যারকে গাড়িতে তুলে নিয়েছি তো এবার দেখবো যে স্যার কোথায় যাবে তো এবার আমরা রাতে গাড়ি চালাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত গাড়ি হেডলাইট অন করিনি তো এবার গাড়ির হেডলাইট অন করতে হবে তো দেখো আমি এবার গাড়ি হেডলাইট অন করে দিয়েছি আর দেখো রাতের বেলা কত সুন্দর গাড়ি চালাচ্ছি তো এখানে আমরা ক্যামেরা অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারি তো ক্যামেরা অ্যাঙ্গেল আমি চেঞ্জ করে দিয়েছি আর এটা হচ্ছে গাড়ির ভেতরে একদম ভাই রিয়েলিস্টিক লাগছে তো এই ক্যামেরা অ্যাঙ্গেলটা খুবই ইন্টারেস্টিং আছে আর তার সাথে ও দেখো এখানে আরেকটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে তো এটা হচ্ছে গাড়ির সামনের অংশটা দেখা যায় তো সামনে তো কিছু দেখাই যাচ্ছে না হ্যাঁ এটাতে দেখা যাচ্ছে আর ও দেখো অ্যাম্বুলেন্সে ধাক্কা মেরে দিয়েছি ভাই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখো আমার কি অবস্থা হলো আর তার সাথে এখানে দশ টাকা কেটে নিয়েছে আর এখানে পুলিশের গাড়িও আছে তো ভাই বেশি তেরিবেরি করলে পুলিশ এখানে ধরে নিতে পারে তো এখানে হর্নও আছে হর্ন বাজিয়েছি সামনের গাড়িটা সরে গেছে তো এইভাবেই আমি গাড়ি চালাবো খুবই সাবধানে কেননা আমি আর অ্যাক্সিডেন্ট করতে চাই না তো এইভাবে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি স্যারকে নিয়ে তো আমরা চলে এসেছি স্যারের ডেস্টিনেশনে আর দেখো সামনে এরোপ্লেনও আছে তো স্যার এখানে নেমে যাবে তো স্যার এখানে নেমে যান আপনি আর দেখো স্যার এখানে নেমে যাচ্ছে আর তার সাথে এই রাইড কমপ্লিট করলাম তো দেখো পার্কিং মোড আনলক হয়ে গেছে তো এবার পার্কিং মোড খেলে দেখব যে পার্কিং মোড কীরকম তো লেভেল ওয়ান থেকে শুরু করছি তো দেখো আমাদের পার্কিং মোড শুরু হয়ে গেছে তো এবার আমাকে একদম সোজা যেতে হবে তো আরামসে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি চলো চলো ও ওত্তেরি দেখো শেষ হয়ে গেল এত ইজি ছিল পার্কিং মোড তো কমপ্লিট করে ফেললাম প্রথম লেভেল আর দেখো দু হাজার টাকা দিয়েছে এতটুকু পার্কিং করেছি দু হাজার টাকা দিয়েছে তো এবার আমরা চলে এসেছি নেক্সট লেভেলে আর এই পার্কিং মোডটাও সহজ আছে তো আমি সহজেই কমপ্লিট করে নেব তো ও দেখো কমপ্লিট করে নিলাম একদম ইজি কিছুই না তো এটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখো এবারও আমাকে দু হাজার টাকা দিয়েছে তো এবার আমরা যাচ্ছি নেক্সট লেভেলে তো দেখো যত লেভেল আস্তে আস্তে আপ হচ্ছে ততই কিন্তু কঠিন বাড়ছে তো এবার একটু কঠিন আছে তো এদিক থেকে আমরা আরামসে চলে যাচ্ছি আর একটু জাস্ট আর একটু দেখো কমপ্লিট করলাম যে একদম ইজি কিছুই না তো এই লেভেলটা আমরা কমপ্লিট করে ফেলেছি তো এবার আমরা যাচ্ছি নেক্সট লেভেলে আর এটাও দেখবো যে নেক্সট লেভেলটা কতটা কঠিন তো দেখো এই পার্কিংটা একটু কঠিন আছে তো গাড়ি নিয়ে খুবই সাবধানে আমাকে যেতে হবে আর তার সাথে এই লেভেলটাও কমপ্লিট করতে হবে তো গাড়ি নিয়ে এদিকে সাবধানে যেতে হবে জাস্ট আর একটু আর একটু ব্যস্ট দেখো কমপ্লিট করে নিলাম এই লেভেলটাও আমি কমপ্লিট করে নিলাম চারটা লেভেলতে ভাই একদম চোখ বন্ধ করে কমপ্লিট করে নিলাম কিছুই না এত সহজ আর তার সাথে চলো আজকের এই গেম ভিডিও এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দাও শেয়ার করো বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাও যে আজকের এই গেম ভিডিও তোমাদের কেমন লেগেছে এই গেম তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও তাহলে এই ধরনের গেম আমি আরও খেলবো চ্যানেল নতুন আসছো তো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকিনটিকে অল সেট করে রাখো ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই চ্যানেলের সঙ্গে থাকো আজকের মতো